আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম অ্যানাদার ব্লগ। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আমার সাথে রয়েছে আমার কাজিন মেহেদি পাশে। তো অলরেডি আমি ভাবলাম যে কাছের মধ্যে কোথায় ভালো একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া যায়। তো আমি আর কি ভাবলাম তুরাগ নদীর মাত্র আসলাম আর কি ওকে নিয়ে। তো আমরা এখন হচ্ছে নদীর ওই পারে যাবো, কাউইন্দা। কাউইন্দা ওইদিকে জায়গাটা অনেক খুবই সুন্দর এবং আপনারা সকলেই জানেন, আমার এর আগের ভিডিও তো দেখেছেন। তো ভাবলাম যে মেঘলা একটা ওয়েদার, তো এই মেঘলা ওয়েদারে আমি একটু ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো গাইস দেখতে পারতেছেন যে এই ওয়াকওয়েটা কতটা সুন্দর একটি জায়গা। এই ওয়েদারে এই ওয়াকওয়ে যদি সামনে আপনারা হাঁটেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগবে আপনার কাছে। তো যাই হোক গাইস, আমরা তাহলে নদীর ওই পারে কাউইন্দায় যাই। এখন নৌকা অলরেডি পেয়ে গেলাম, ওই যে নৌকা যে যাচ্ছি আমরা। মেহেদি তোমার কেমন লাগতেছে ভাই? আজকে সারাদিন বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বিকালে একটু বের হব, তো বের হইতেই পারতেছি না। তো অবশেষে বৃষ্টি একটু কমলো, তো আমরা অবশেষে বৃষ্টি শেষ করে আমরা নদীর ওই পারে যাচ্ছি আর কি। তো যাই হোক বাসার কাছে, তো যাই তাহলে। সরি ভাই, না সমস্যা নেই। আরে নৌকা হারা জীবন কত সরে দেখলাম। আজকে বাসায় সারাদিন বসেছিলাম, তো ভাবলাম যে মেহেদিকে নিয়ে বের হই। তো আমরা বর্তমানে হচ্ছে নদীর মানে তুরাগ নদীতে বর্তমানে আছি, তো আমি ভাবলাম যে ওকে কাউইন্দার ওই পারে নিয়ে যাই। তো মেহেদি আসছে নতুন, তো ওকে একটু ঘুরাই। আমরা তো এখানে তো সারাদিনই থাকি, বাট তারপরও ও আসছে আমার মেহমান, তো ওকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম। তো পরিবেশটা খুবই অসাধারণ। আপনারা চাইলে এখানে যদি যারা মিরপুরে থাকেন অনেক সময় বলেন যে ঘুরতে যাই, বাট ঘোরার জন্য আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট একটা প্লেস। বাট এখন পানি উঠছে অনেক, তো আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন, তো আমার মনে হয় খুব ভালো লাগবে। তো মেহেদি তোমার কেমন লাগতেছে ভাই? আমার কিন্তু প্রচুর ভয় লাগতেছে, নৌকাটা খুবই ছোট, অনেক ঢুলতেছে, খুবই ভয়ানক একটা পরিস্থিতি আমি পার করতেছি ভাই। আমার কিন্তু খুবই ভয় লাগতেছে, এখন কিভাবে আমারে ফালা দেন, মানে আমি কিভাবে ওই পারে যাব ভাই, আমি খুবই চিন্তায় আছি। তো আপনাদের নদীর যে সৌন্দর্যটা এটা তুলে ধরার চেষ্টা করব। ভালো একটা মুহূর্ত আমরা পার করতেছি মনোরম বিকেলে। তো অবশেষে আমরা নৌকা পার হয়ে গেলাম, আমরা এই পারে চলে আসলাম, কাউন্দি আমরা চলে আসলাম। তো আমরা অবশেষে এপার চলে আসলাম গাইস। আমরা ঘাট থেকে হচ্ছে আমরা এপারে চলে আসলাম, অলরেডি আমরা কাউইন্দায় অলরেডি আসি। তো এখানকার পরিবেশটা খুবই খুবই সুন্দর আসলে। আপনারা যদি না আসেন আসলে মানে বুঝিয়ে বলাটা খুবই অসম্ভব। আর এত সুন্দর এই মানে আপনার ওইখান আমাদের ওই পারে আর এই পারের মধ্যে হচ্ছে মানে এই কোলহর মাঝখানে এত সুন্দর একটা পরিবেশে মানে খুব ভালো লাগে এখানে। বাট তারপর একটা কথা বলবো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এখানে একটু আসবেন, একটু সাবধানে আসবেন, এটা আমি সবসময় বলবো। বাট এছাড়া পরিবার নিয়ে আসার আগে অবশ্যই নৌকার সাথে কথা বলার আগে নৌকা যে উঠবেন দামাদামি করে উঠবেন। আর অনেক সময় হয় কি ওরা একটু বেশি চায়, বলবে যে 100-200 টাকা, কিন্তু আসলে এত টাকা না। আপনারা অবশ্যই দামাদামি করে তারপর নদীর এই পাড়ে আসবেন। পরিবেশটা খুবই খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে। এই যে দেখতে পারতেছেন যে পরিবেশটা কতটা অসাধারণ। মেহেদি তোমার কাছে কেমন লাগতেছে এই জায়গাটা? হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমার মতামত হচ্ছে যে শহরের কোলাহল, এই ইট পাথরের নগরী থেকে আপনারা যদি আপনার অবসর সময় থাকে তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন, জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের যে ওয়েদারটা একবারে মাথা নষ্ট। ডেফিনেটলি আসলে এত সুন্দর একটা ওয়েদার, আজকে হচ্ছে আপনার যে টেম্পারেচারটা হচ্ছে একেবারে এভারেজ আছে, তো ঘুরে আমরা ভালোই মজা পাচ্ছি আজকে। ডেফিনেটলি আসলে এত সুন্দর একটা ওয়েদার আর এখানকার পরিবেশ, আমি আপনাকে তো প্রথমেই বললাম যে এত সুন্দর। আপনারা এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন, আর এর পাশে হচ্ছে এই যে নদী, ওই সাইডে হচ্ছে নদী, আমাদের ছোট্ট একটা তুরাগ নদী। আর এই সাইড এখানকার পরিবেশ আপনার কাছে খুবই খুবই ভালো লাগবে যদি আপনারা আসেন।
আমার মনে হয় আপনার কাছে খুব ভালো লাগবে। তো যাই হোক গাইস, খুব ভালো লাগবে এখানকার পরিবেশ যদি মেঘলা ওয়েদার হয়। আর অলরেডি বৃষ্টি পড়তেছে, বাট আমরা চেষ্টা করতেছি যে আপনাদের জন্য যতটুকু পারি আমরা ভালো করে। সো গাইস, এখানকার পরিবেশটা আসলে এত ভালো লাগতেছে আমি আপনাকে আসলে বুঝায় বলতে পারবো না। মানে এত সুন্দর বাতাস, আবার এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি, আবার এর পাশে হচ্ছে নদী। তো সব কিছু মিলে মনে করেন যে ছোট্ট একটা কম্বো প্যাকেজ হয়ে গেছে। তো খুব ভালো লাগতেছে, আপনারা আসতে পারেন অবশ্যই। বাট আমি যেসব কথাগুলো আপনাদেরকে বলেছি এসব কথাগুলো আপনারা মনে রেখে এখানে আসবেন। বাট আসতে পারেন অল্প সময়, সূর্য ডুবার ঠিক আগে আগে আপনারা চলে যাবেন। আর এখানে হচ্ছে বাচ্চা নিয়ে আসার আগে খুব সাবধান, কারণ এখানে কোনো মানে রেলিং বা কিছু নেই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা আমরা আসলাম। পারের এই সাইড দিয়ে হাঁটতে মেহেদি, তোমার কেমন লাগতেছে? আমার তো খুবই ভালো লাগতেছে, তোমারও সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে। নদীর এই পাড় দিয়ে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। তো আমরা যাচ্ছি একটু সামনের দিকে, ওইখানে না ফুটবল অলরেডি খেলতেছে পোলাপান। তো ভাবলাম যে একটু যাই ওদিকে, বাট এইদিকে পরিবেশটা খুব ভালো লাগতেছে, একদম খুবই নিরিবিলি, খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে। মেহেদি তোমার কাছে কেমন লাগতেছে ভাইয়া? আমার কাছে খুবই ভালো লাগতেছে। বল, আমরা অলরেডি ফুটবল খেলা শুরু করে দিছি। আরে মেহেদি, তুই তো ফুটবল খেলতে পারস না? এই রে আল্লাহ, অনেকদিন খেলা না তো। এই এই বল বেরে গেল, বল বেরে গেল। আরে ওরে ওরে ওরে, বল গেছে পানিতে পয়রা। কোন জায়গায় পড়ছে পানিতে? আয় হায় রে, বল পরে আছে, বল পরে আছে গা। ওই যে বল গেছে পানিতে পুরা। আয় হায় সুইং দাও ভাই, কে একজন আয় হায় বল গেছে পানিতে পুরা। আজকে ফুটবল খেলার স্বাদ অলরেডি মিটে গেছে, আমগো ফুটবল গেছে পানিতে পুরা। ফুটবল ভাই সুইং দিব ভাই, এর চেয়ে বড় দুঃখ আর কিছু নাই। আসিক ভাই, মানে এটার চেয়ে বড় দুঃখ আর কিছু নাই। বল পানিতে গেলে ভাই সুইং দিল, বলটা আমাদের অনুমতির সাথে। বেচারা বল আনার লেগে পানি দূরে গেছে। বল চলে আসছে, অলরেডি খেলা স্টার্ট করে দিব। রেডি রেডি, 1 2 3 এন্ড গো। সো গাইস, অলরেডি এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমরা এখন বর্তমানে নদীর ওই পারে চলে যাব। তো আমরা এখন চলে যাচ্ছি। তো পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, খুবই অসাধারণ একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে এত মেঘলা আকাশ, এই মেঘলা আকাশের মধ্যেও হচ্ছে আপনাদের জন্য হচ্ছে ভিডিও করার জন্য চলে আসি। তো গাইজ, আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটি যাবে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা যারা আমাকে সাপোর্ট করতেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।